ষোলো জনের ছবি দিয়েছে ভক্তির গায়ে দাঁড়িয়ে টুপি সবই আছে আবেদ আলী আরে বাপরে বাপ ত্রিশ বছর ধরে প্রশ্ন ফাঁস করার ব্যবসা করেছে যত ওই বিসিএস ক্যাডার দেখেন না সব প্রশ্ন ফাঁসের আসামি এরা এর টাকা দিয়ে ফাঁস করায় সহজে পাশ হয়ে যায় এখন সব বেরিয়ে যাচ্ছে বড় অফিসাররা চোর

দেশ সব জায়গায় এবং জায়গা নেই জাগানে জায়গা নেই রিসোর্ট নেই বিল্ডিং নেই যাবেন কোথায় অন্যায় পথে ঘুষ দুর্নীতির মাধ্যমে যারা অর্থের পাহাড় তৈরি করেছে তারা দুনিয়াতেও ব্যর্থ আকড়াতেও ব্যর্থ করোনার বাবার ক্ষমতা নেই আমার ঢোকে ও ঢুকলে কিছু করতে পারবে না যদি আমাদের ঈমান থাক বলেনি খদল শোনেন আপনারা এই ইমান তেজের সামনে কিসের করোনা আল্লাহর হুকুমে তো ওকে ক্ষতি করবে সে আঠারো কোটি মানুষের দেশে অত ক্ষতি হয়নি যত ক্ষতি হয়েছে আমেরিকায় কানাডায় জাপানে ব্রাজিলে সব তালিকা দেওয়া আমার লেখার মধ্যে পড়ে ড্রাইভার মালিক সাততলা বাড়ি আর এক জায়গায় দশতলা বাড়ি গ্রামে এত বিঘা জমি তার অ্যাকাউন্টে এত কোটি টাকা স্বাস্থ্য অধিদপ্তরের ড্রাইভারের যদি এত টাকা হয় তো যার সাপোর্টে যার পিছনে থেকে তিনি কাজ করেছেন

الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تأكلوا أموالكم بينكم بالباطل إلا أن تكون تجارة عن تراض منكم ولا تقتلوا أنفسكم إن الله كان بكم رحيما جابت الحمد والصلاة على رب العالمين الجنة وجابت درود صلاة على نبي محمد رسول الله صلى الله عليه وسلم الجنة দেশব্যাপী কোটা বিরোধী অবরোধ হরতাল রাস্তাঘাটে গাড়ি বন্ধ ইত্যাদি এই সঙ্গে বর্ষায় সব কিছু বাধা পেরিয়ে আপনারা যে আল্লাহর ঘরে জিমা মসজিদে আজকে এখানে উপস্থিত হতে পেরেছেন যেন আমরা সবাই আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ সঙ্গে সঙ্গে যে নবীর মাধ্যমে আল্লাহর বাণী আমরা পেয়েছি দেড় হাজার বছর আগে চলে যাওয়া সেই শেষ নবী মহানবী মোহাম্মদ রসফুল্লাহ সালাম আল্লাহ বলছেন আল্লাহর বাণীতে সকল মানুষ জাতির উদ্দেশ্য হওয়া উচিত তাই না কিন্তু আল্লাহ বিশেষ করে খাস করলেন বিশ্বাসীদের কেন কেন যারা বিশ্বাস করে তাদের কাছেই তো কথা বলতে হবে অন্যরা তো উড়িয়ে দেবে আবুজে লড়িয়ে দেয়নি আবু সীমান উড়িয়ে দেয়নি অন্যকে কিন্তু আবর উড়িয়ে দেন ওমর অমর উড়িয়ে দেন নাইমান উড়িয়ে দেন নেই ইঙ্গিত হচ্ছে সেদিকে আমরা আলহামদুলিল্লাহ এক আবকার অমর ছিলেন এখন আমরা লাখ লাখানো কোটি কোটি আব্বর সারা দুনিয়াতে হয়ে গেছি যারা আল্লাহর রসুলের জন্য এই কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত আমরা বসে আছি হে বিশ্বাসী তোমরা পরস্পরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না পারস্পরিক সম্মতিতে ব্যবসা ব্যক্ত আর তোমরা নিজেদেরকে হত্যা করো না আল্লাহ তোমাদের প্রতি দয়াশি যেকোন সীমা লঙ্ঘন ও জুলুমের বসবর্ত হয়ে এরূপ করবে তাকে শীঘ্রই আমরা জাহান নামে প্রবেশ করাবো আর সেটা আল্লাহর জন্য খুবই সহজ পরস্পরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না এই বিষয়টি আজকে মূলত খদ্দার বিষয়বস্তু প্রতিদিন পেপার খুলছি ড্রাইভার মালেক সাততলা বাড়ি আর এক জায়গায় দশতলা বাড়ি গ্রামে এত বিঘা জমি তার অ্যাকাউন্টে এত কোটি টাকা স্বাস্থ্য অধিদপ্তরের ড্রাইভার যদি এত টাকা হয় তো যার সাপোর্টে যার পিছনে থেকে তিনি কাজ করেছেন তার না জানি কত টাকা খবর আসতেছে ষোলো জনের ছবি দিয়েছে পত্রিকায় দাড়ি টুপি সবই আছে আবেদালি আরে বাপরে বাপ ত্রিশ বছর ধরে প্রশ্ন ফাঁস করার ব্যবসা করেছে। যতই বিসিএস ক্যাডার দেখেন না সব পোস্ট ফাঁসের আসামি এরা এই টাকা দিয়ে ফাঁস করায় সহজে পাশ হয়ে যায় এমন বিশেষ ক্যাডার অহংকার ফেটি পড়ে এখন সব বেড়ে যাচ্ছে ব্রড অফিসাররা চোর দেশ খেয়ে ফেলছে এই দুর্নীতিবাজরা ঘুষ আর দুর্নীতি সর্বত্র মাকড়সা জালের মধ্যে ছেয়ে গেছে কোনটা বাদ কোনটা ধরবেন প্রতিদিন হেডলাইন প্রতিদিন আজকে আপনি পড়তে পারি নাই কি যে হবে আল্লাহ জানে দেশটা তো শেষই হয়ে গেল সর্বোচ্চ ব্যক্তিদের কিন্তু এইভাবে হয় দেশের প্রধান সেনাপতি তাকে কেনা বিশ্বাস করে বলে সেও যদি চোর হয় তো ভাই বেরোদা সব চোর হয় তো মানুষ কাকে বিশ্বাস করবে র্যাব হলো সবচেয়ে এরিস্টিক একটা আইন শৃঙ্খলা বাহিনী র্যাবের প্রধান কি নাম দেখছেন আপনারা সবাই জানেন এমন প্রসিদ্ধ হয়ে গেছে আল্লাহ রহমান গেছে দুনিয়াতে এমন প্রসিদ্ধ হয়েছে ও সেলিফিলিয়ার দিকেও কেউ তাকাবে না দেশ সব জায়গায় এমন জায়গা নেই জায়গা নেই জায়গা নেই রিসোর্ট নেই বিল্ডিং নেই যাবেন কোথায় একই দিনে তার সঙ্গে সচিব হয়ে মোট চারজন রিটায়ার করেছেন বেঞ্জির সাথে আমাদের রাজশাহী সার্জ পুলিশ ট্রেনিং একাডেমি আছে না এর যিনি অতিরিক্ত ডিজি একটা প্রিন্সিপাল ছিলেন একে দিনে কিন্তু দুইজনে রিটায়ার করেছেন বেঞ্জের নাম কোথায় আর এনার সুনাম চারদিকে চারদিকে সুনাম কি সুনাম সব প্রত্যেকে বেরিয়ে তার সাথেরাই বলতেছে উনি যখন বান্দুরবানের এসপি ছিলেন তখন ওনার বাটিতে দেখলেন যে চার টুকরা রাইট এদিকে আসো আমার বাটিতে চার টুকরা কেন সবাই কি চার টুকরা হয়েছে তো হ্যাঁ স্যার সবাইকে তাই ধরো নিয়ে আসো দেখি এই আনতে বলে তো ঠাট্টা কাঁপতেছে দেখা গেল সবাই দু টুকরা ওনার বলে চার টুকরা উনি কিছুই বললেন না দুই টুকরা উঠিয়ে দিলেন যাও তোমরা আরেকজন নিয়ে নাও সুনাম হবে না এত পত্রে লাগবে না এমনিতেই বেরিয়ে যাচ্ছে সব ওখান থেকে বেরিয়ে যখন বাড়ি আসবেন পাবলিক পরিবহনের ওই ওখান থেকে অফিস থেকে একটু বাসে উঠতে একটু জায়গা উনি সিএনজি ডাকতে বলেন গাড়ি নেন না স্যার আমরা একটু এগিয়ে দিয়ে আপনাকে তো না আমি তো সরকারি কাজে যাচ্ছি না তো যাচ্ছি নিজের বাড়ি যাওয়ার জন্য এই কাজে ওই গাড়ি ব্যবহৃত হবে না কি বলবেন আবার অন্তর থেকে দোয়া বেরিয়ে আসবে না ও গাড়িয়ারই বলছে গুলো সব এরকম স্যার আমার জীবনে দেখেন পুলিশদের সোর্স মানে দেয় টাকার সোর্স লাগে যাতে আসামি ধরার সুবিধা হয় আবার ওনাদের আপ্যায়ন ভাতা দেওয়া অনেক বেশি বেশি করে স্পিদের আপ্যায়ন বেশি করে লাগে না নির্মান্ত সবসময় যেতেই আছে এই সব টাকা উনি সাথীদের মধ্যে বিতরণ করে দেন যে তোমার সব ভাগ হাকির খাওয়া হতভম্ব এটা করে নিজের কাপড় নিজে সাফ করে সাগর রাখেন না মায়ের কাপড়টা শাড়িটাও নিজে সাফ করে ইচ্ছে করলে সবই করতে পারে তিনি বলেন দেখো দেখো পুলিশ আদালত নয় পুলিশ ধরে আদালতে পাঠায় পাঠায় কিন্তু খুঁটি খুঁটি যদি ভেঙে যায় দেশের আইন শৃঙ্খলা তোমরা হলো মানবতা রক্ষক তোর দায়িত্ব মানবতাকে সবসময় উঁচু রাখা মানবাধিকারের বাইরে কোনো কাজ তোমরা যারা ট্রেনিং দিতে আসছ তাদেরকে বলতেন এই আমার সন্তানগণ সবাই বলছে এই আহ্বান আর কেউ জানাবে না হে আমার সন্তান এই আহ্বান কেউ জানায় না এই যে চরিত্রের মানুষটা চলে গেল আজকে আমরা তাকে খদ্ স্মরণ করছি উনি যতদিন বেঁচে থাকেন আল্লাহ জন তাকে সৎকর্মশীল নেই দিনে বাঁচিয়ে রাখেন একই দিনে দুইজন রিটায়ার করলো একজন আর সারা দেশে বদনাম আর বদনাম আর একজন সুনাম আর সুনাম এই পাঠটা কি আমাদের মধ্যে নাই আল্লাহ তো এখানে বলেই দিচ্ছেন পরিষ্কার খাবার দেওয়া কোনো বাতিল পন্থায় কার মাল তোমরা আত্মসাত করো না যদি করো তোমরা নিজেদেরকে হত্যা করবে আজকাল তাই হচ্ছে যত মরছে কেন মরছে সে নিজেও জানে না এই যে বগুড়ায় শুধু একটা একটা শহরের কথা শোনেন বদলি একান্ন জন মরেছে কে কোন কারণে মূল্য সে নিজে বলতে পারে না এই প্রভাব বিস্তার করার জন্য একই দলে সব অন্য কোন দলটা নেই রাজনৈতিক কারণে যারা মরতেছে তাহলে ক্ষমতা লোভে মালের আর মর্যাদার লোভে যারা এইভাবে দুনিয়া অপমৃত্যু হচ্ছে যাদের এরাকে শহীদের তো প্রশ্নই ওঠে না কিন্তু পাইলটে কে দুনিয়া ছেলেগুলি সব রাস্তা ঘুরবে নিজের বংশধররা তার নাম আর সঙ্গে বলতে পারবো না যে আমি অমুকের সন্তান অন্যায় পথে ঘুষ দুর্নীতির মাধ্যমে যারা অর্থের পাহাড় তৈরি করেছে তারা দুনিয়াতেও ব্যর্থ আখড়াতেও ব্যর্থ যারা আমরা মমিন মুমিন নরনারি আমাদেরকে এই বিষয়গুলো সাবধান থাকতে হবে আজকাল নারীরাও কিন্তু বড় বড় পদে আছে প্রশাসনিক পদে নারীদের থাকার কথা আল্লাহর হুকুম না কিন্তু যেহেতু ইহুদিন আসারদের হুকুম এটা আর আমাদের সরকার তো ইহুদিন আসারদের গুলামি করে খায় এদের তো কোনো নিজস্ব কোনো এন্টিটি নাই নারীদেরকে এইসব ঝামেলা থেকে দূরে রাখার জন্যই আল্লাহ কখন আগেই বলে দিয়েছেন পুরুষ জাতির নারী জাতির অভিভাবক জেল ফাঁস খাটবে কষ্ট করবে প্রচন্ড গরমের যাই সব পুরুষরা করবে নারে তুমি ঘরে থাকো তুমি ঘরে শান্তি পুরুষ তোমার কাছে এসেই শান্তি পাবে যেখানেই থাকছে তোমার কাছে ফলে সমাজে অশান্তি 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 আল্লাহর বিধানকে লঙ্ঘন করলে যা হবার তাই হচ্ছে ঘুষ দুর্নীতির ধারে কাছে না নিষিত শুনলেন হাদিসেও তো আর কঠোর নিষেধাজ্ঞা হারাম ওই দেহ কখনই প্রবেশ করবে না জান্নাতে যে হারাম খাদ্যে পুষ্ট হয়েছে যত টাকাই আপনি কামে করেন না তো দেহে যাচ্ছে নিজে না খান ছেলে খাওয়াচ্ছেন এখন তো দেখতে পাচ্ছি অনেক সন্তান বলছে আমরা বাবার টাকা ছোবো না আমার সন্তানরা বড় হয়েছে লেক শিখছে বাবার টাকা আমরা নিব না বাবা কি করবে টাকা পয়সা কে একটা মানুষের খেতে কত ক টাকা লাগে বরং যত বয়স হবে তত খাবার চাহিদা কমে যাবে না সেজন্য লোভ লোভ আর লালসা থাকবে নিজেকে দূরে রাখা অন্যায় অন্যায় অন্যায়টা এর বুঝিয়ে দেওয়া লাগে না নিজের বিবেকে কিন্তু বলি দেয় এটা অন্যায় এই কাজটা আমি করবো না এটা যদি আপনার নিজের বিবেক ঠিক থাকে দেখবেন আপনার কোনো হাদিস কোনো লাগবে না যথেষ্ট এক কথা শেষ পরস্পরের সম্পদ অন্যায় ভক্ষণ করো না আপনারা জমি জমা বন্টন করছেন বড় ভাই সংসারে মাতব্বর ছেড় ভাই থাকে বাইরে সব আপনি নিজে আত্মসাত করলেন বাড়িগাস তো চৌকি দেবে না কেউ ছেলেমেয়ে লেখা করে বাড়ি যাবে না যেহেতু বড় ভাই ঘরে থাকে সেই সব দেখাশুনো করে তাকেই সব দিতে হবে তুই কি করবি তুই তো বাইরে বেলা ইনকাম করিস এই টেন্ডেন্সি ছাড়তে হবে মেয়ের রাজা শ্বশুর বাড়ি বোনের বাড়ি থাকে না কেউ আপনি বললাম তো ভাই আমাদের বাড়ি থাকি বাবার সম্পত্তি আমরা রক্ষা করি তুই নেবি গান আচ্ছা নেই যে দুবি কিনে চলে যা এটাই প্রায় হয় লামসাম এসব হবে না যারাই অন্যের জমি ফাঁকে দেবেন হাদিসটা মনে রাখবেন সমস্ত এই অন্যায় ইনকাম কে আমাদের মাঠে আপনাকে ঘাড়ে করে উঠতে হবে এক বিঘের জমি যদি কেউ নেয় সাত তবক জমিন তার গলায় বেড়ি করানো হবে অন্য ওই জমি সব মাটি সব বোঝা ঘাড়াই করে নিয়ে কেউ আমাদের মাঠে উঠতে হবে আর লেখটা ছাড়বে না বিষয়গুলো মাথায় রাখবেন ঘুষ কাকে বলে সরল মনে মানুষ ঘুষ খায় কেমন সপ্তম ওরা হে ইহুদি সব এই জমি জমা করার কাজটা আপনাদের না এটা আমরা করি করি তা আমরা ভাগে নেই আধা আধি ভাগ আপনাদেরকে দিব তো আল্লাহ রসুল চিন্তা করলেন সবাই বলে স্যার সেটি তো ভালো আমরা তো সেই মক্কা সেই জমি চাষ করবো এখানে ঝামেলের দরকার নেই ওদেরকে দিয়ে দিই তোমরা আদা আদি ভাগ দেওয়া ভালো এখন বছরের শেষে যখন খেজুর যখন পাকে তখন ওই ভাগ বাটার করার জন্য আল্লাহ রসুল পাঠালেন আবদুল আবাদ রা তুমি যাও আদা দে ভাগ ঠিকঠাক মতো করে ওদেরকে ওদেরটা দাও তো আমাদেরটা আমাদের নিও বাতুল মালে এখন ইহুদি জাত তো শুরু কাল এই ঘুষা দুর্নীতির জাত ওরা তোলা ভাষা আছে হারাম খায় সহ সহ মানে একেবারে হারাম জিনিস ওরা অভ্যাস এটা ঘুষ খাবেই তো বলছে এক গাদা স্মরণ এনেছে বলে এটা আপনাকে হাদিয়া আপনি একটু ওজনটা একটু ঢিলা ঢিলি করবেন মানে বেশি টাইট ফিট করলে সমস্যা আমাদের খুব কমে যাবে বলছে কি ব্যাপার তোমরা আমাকে সহত খাওয়ার জন্য বলছো এই হারাম খাওয়ার জন্য আমরা আগে তো ছিলাম অমুসলিম কাফের ছিলাম এখন তো তা নাই এখন আমরা ইসলাম কবুল করেছি আমরা যাই করি আখেরাতের জন্য করি আর সবই আল্লাহ বলতে দেখছে এক্ষেপারে সিসিটিভি ক্যামেরার ক্যামেরা মতো ইন্দাল্লাহ আল্লাহ সামিম বসির আল্লাহ সাহেব শুনছে এবং দেখছে এত সস্তা না একটা টাকাও আমি ফাঁকে দিতে পারবো না ভাগবত সব স্বর্ণ সোনাম না ওরা তখন তারা বলেছিল কি জানে এই ন্যায় বিচারের জন্যে আসমান জমিন টিকে থাকবে চুরুকা যদি দেশে ন্যায় বিচার থাকে সুশাসন থাকে অন্য রাজ্যে যদি একটা দেশে একটা দণ্ড বিধি একদম কায়েম হয় চল্লিশ দিন বৃষ্টি হওয়ার সম পরিমাণ নাকি সে এলাকার লোক পায় কিন্তু শাস্তি নেই কোর্ট তো কিছুই নাই হিসাব মতো কোর্ট খালি বিল্ডিং আছে মানুষ আছে কালো গাউন পরা কিছু উকিল ঘুরি বেড়ায় কাজ তো কিছু নাই

আল্লাহর গজব এক একটা নামতেই আছে নামতেই আছে করোনা ভাইরাস আসেনি একুশ সালে সমস্ত পৃথিবী ঠান্ডা হয়ে গেল আর এই ভাইরাস মাল্য বেশি কোন জায়গা এই যত সুখী দেশ যেখানে আমাদের লোকের পাগলে দৌড়ায় আমেরিকা যায় না ইংল্যান্ডে যায় না কানাডায় যায় না এই সব দেশে সবচেয়ে বেশি লোক মরেছে কেউ নেতাদের হুঁশ নেয়নি প্রাকৃতিক দুর্যোগ তো বাংলাদেশে এত এত মানুষ আঠারো কোটি মানুষ বসবাস করলাম করলাক মরিছে আমার ওই সব বলছিলাম করোনার বাবার ক্ষমতা নেই আমার দিকে ঢোকে ও ঢুকলে কিছু করতে পারবে যদি আমাদের ইমান থাকে বললি খদ্দা বলে আপনারা এই ইমান তেজের সামনে কিসের করোনা আল্লাহর হুকুমের ওকে ক্ষতি করবে সে আঠারো কোটি মানুষের দেশে অত ক্ষতি হয়নি যত ক্ষতি হয়েছে আমেরিকায় কানাডায় জাপানে ব্রাজিলে সব তালিকা দেওয়া আছে আমার লেখার মধ্যে পড়ে দিকে কেন তার তো আল্লাহকেই মানে না মনে করি আমরা আনা রব্যগুণ আল্লাহ আমি সবচেয়ে বড় পৃথিবীর আমি শাসক এই অহংকার তাদেরকে ধ্বংস করেছে যেভাবে আজ সামুদ ভ্রমের কম ধ্বংস হয়েছে একটাই কারণে আত্ম অহংকারের কারণে আনা আসাদ দেবেন কেউ কৌ বা তোমাদের সে আমি শক্তিশালী বেশি ছোট্ট বাংলাদেশ নেই কি খেলা খেলছে চারিপাশ থেকে চীন ভারত আমেরিকা চারিদিক থেকে এই দেশটাতে লুটিপুটি খাওয়ার চেষ্টা করছে এইসব দেশে বসবাস করতে গেলে যারা নেতৃত্বে আছেন তাদের কত কঠিন হতে হয় সেও লক্ষ্যে দৃঢ় থাকতে হয় ধারণা করি বলি বোঝানো যাবে না ঠিক বাড়ির মালিক যে পুরুষ লোক থাকে তাকে যে সমাজে কি কঠিন অবস্থার মোকাবিলা করে আসতে হয় মহিলাকে তা বোঝার সুযোগ নাই দুজনকে যেমন সমান মনে করতে হবে না এই আল্লাহর বিধান হচ্ছে নারীর কর্মক্ষেত্র তার ভিতরে পুরুষের কর্মক্ষেত্র বাইরে যাতে উভয়ে মিলেমিশে পরিবারটা গড়ে তুলতে পারে কারণ পরিবার হচ্ছে সমাজের প্রথম ইউনিট এই ইউনিট যদি ভঙ্গুর হয়ে যায় সমাজে ভঙ্গুর হয়ে যাবে অশান্তি ভরে যাবে দেশে আজকের বিশ্ব এই অবস্থার মধ্যে চলছে এখানে আমাদেরকে কীভাবে চলতে হবে তার গাইডলাইনটা আল্লাহ দিয়ে দিয়েছেন বাতিল পন্থা তোমরা কত পরস্পরের খাদ্য ভঙ্গ করো না এই যে কঠোর নির্দেশ যদি আমরা মেনে চলি তাহলে আমরা দুনিয়াবি জীবনে আখরাদের জীবনে ইনশাল্লাহ সফল হব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন না ইবনুল লুতিয়া তাকে পাঠানো হলো সাদাকা আদায় করার জন্য এসে বলছে এইগুলো আমার জন্য হাদিয়া আর এইগুলো হলো বাতিল মালার পাওনা এই কথা আল্লাহর রসুলের কানে গেল উনি মেম্বার উঠে দাঁড়িয়ে গেলেন শুনে দেখো তোমরা একজন ব্যক্তি বলছে এইটা আমার জন্য হাদিয়া আর এইটা আমার জন্য সরকারের রাজস্ব ভান্ডারে দেওয়ার জন্য নিয়ে আসছি রাখো তোমাকে যদি ওই দায়িত্ব না দিতাম যে দায়িত্বে আমি কয়েকদিন আগে দিয়ে তোমাকে পাঠিয়েছিলাম সাতকা আদায় করার জন্য আজকে যদি এই দায়িত্ব থেকে তোমাকে সরিয়ে দিই তুমি যাওয়া দেখি কোন ব্যক্তি তোমাকে সাতকা দেয় ওখান থেকে তুমি যা এনেছো সাতকার উঠ বকরি দুম্বা যা এনেছো এই সবটাই ঘাড়ে নিয়ে উঠতে হবে এবং করবে করবে এসব তোমাকে উঠতে হবে কে আমাদের মানে পারবে আল্লাহ আমি পৌঁছে দিলাম আল্লাহ আমি পৌঁছে দিলাম আল্লাহ আমি পৌঁছে দিলাম বান্দার মানলে তারই উপকার আমার কিছু করার নেই তো ওনার আর্মি নিজে যে পিটা এই হাদিসগুলো সামনে রাখেন প্রত্যেকটা মানুষ তার নিজের হিসাব আল্লাহর দিতে হবে ইন সামা ওয়াল বাসার ওয়াল ফাওয়াদ কুল উলাইকে কান আনহু মাসউলা তোমার কান তোমার চোখ এবং তোমার হৃদয় প্রত্যেকটা আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে আপনি কপটতার আশ্রয় নিলেন নাকি লোক দেখানোর দিনের কাজ করলেন এই সব হিসাবটাকে দিতে হবে প্রত্যেকটা ভাইকে বোনকে বলছি পবিত্র কোরআন ও সৈয়াদিসের আলোকে জীবন গড়ুন এবং নবীদের রেখে যাওয়া বিধান আমরা কারাগারে বসে নবীদের কাহিনী এক দুই তিন লিখছে না এগুলো দয়া করে পড়বেন আমার তো ক্ষমতা নেই যে আপনার ঘরে ঘরে পড়ে আসবো এবং ব্যাপক হারে মানুষের মধ্যে ছড়িয়ে দেন আজকে কি আজকে দশই মহরম সামনে কদিন পরে সোমবারে সোম মঙ্গল আশুরা শ্যাম রাখবেন সবাই সব মঙ্গল আসুর সিয়াম রাখবেন আসুরের মহরম বই এবং লিফলেট ব্যাপক হারে বিতরণ করেন এ কথা বলবেন না যে আমার বাড়ি যেটা আসার জন্য নয় বিতরণের জন্য নেবেন আপনি আপনি দশ কবি কমপক্ষে নেবেন ছোট্ট বই যাবেন রাস্তাঘাটে যেখানে যাবেন অফিসে যাবেন না যদি কোনো জায়গায় না যান যে একটা মানে বেদাতিদের মসজিদে মেম্বারে দুটো রেখে আসবেন তাও তো প্রচার হবে নতুন বই বের হয়েছে সংগঠন সিরিজ সংগঠন ছোট ছোট বই আছে অনেকে ছোট ছোট বই পড়তে চায় না তো সে একসাথে করে একটু মোটা করা হয়েছে অনেক কিছু ভাবনার মধ্যে আছে হালে যান কেউ কেন আর কয়েকটা বই দেওয়া আছে ওখানে একসঙ্গে পাওয়া যাবে আপনাদের সহজে বলছি দাওয়াত ছড়িয়ে দেন বাল্যগু আননি একটা হাত যদি তুমি জানো পৌঁছে দাও পৌঁছে দাও মানুষ তো জানে না

নিজের জামাতবদ্ধ জীবনকে মজবুত রাখেন এর জন্য অর্থনৈতিক সংস্থা খুবই দরকার মার্কেজের পাশে আটচল্লিশ বিঘা জমি কেনা হয়েছিল আমাদের আট কোটি খরচ হয়েছে সেটা কোথায় পাবো এই মসজিদে পড়েছে দেখছেন না যে বল বারবার তো বলি আমরা কিন্তু মসজিদ আগের মতোই পড়ে আসে টিন শেড এটা বলতে বেদাতের মর্যাদা হয়তো একদিন কোথাও শতলা যেত সতলা হয়ে যেত আপনাদের মধ্যে ইমানের জাজবা নাই আর কত দিয়া পারি রোজ দিই পারি এক কোন নিঃশেষ বন্ধാതെ অসুজুক করবেন না সাধ্যমত চেষ্টা করুনmarked যেগুলো দিন দিন গড়িয়ে উঠছে এগুলোর জন্য এগিয়ে যায় আর আপনাদের সৌভাগ্য যে আজকে দোরন সারা দেশ থেকে 41 জেলা থেকে আজকে দারণ দুর্যোগের মধ্যেও তারা এসে সংগঠনের ডাকে এই যে মহব্বরটা সৃষ্টি হয়েছে নর্দা প্রতি সবাই আসছে এখানে তাদের এই আসা যাওয়াটাকে রহমত মনে করেন না নিজেরা টাকা খরচ করে এখানে আসছে যাচ্ছে অন্যরা টাকা ফিরি গাড়ি দিয়ে লোক পাচ্ছে না এই মর্যাদা যেন অক্ষুন্ন থাকে খেয়াল রাখবে নইলে আপনাদের মান সম্মান নিজেরাই হারাবেন আল্লাহ দেখছেন এদের কাছে আমরা মন সম্মান দিয়েছিলাম কিন্তু এরা রাখতে পারেনি আল্লাহ রসুল যখন মক্কায় দাওয়াত দিলেন সবাই তার বিরুদ্ধে খেপে দেয়নি অবশ্যই এমন হলেও তিনি মদিনায় চলে গেলেন সেখানে গিয়ে দাওয়াত দিলেন সেখানেও ঠিক বাধা দৃঢ় বিশ্বাসী কপট বিশ্বাসী দুর্বল বিশ্বাসী মূলত তিন রকম বাধা থাকে কপট বিশ্বাসী খুবই খারাপ জুমার সালাত আল্লাহ রসুল আসেন ওই যে মুখে দেখা যাবে উঠে দাঁড়াবে সাবধান আল্লাহ আসছেন আপনারা সাবধান কত আপন লোক হলে এগুলো করে এই হলো বিশ্বের মুসলমানদের মধ্যে সবচেয়ে বড় মোনাফেক নাম কি ও কি করে এই কাজ করতে অতি ভক্ত স্তরের বললে বললাম এই কপট বিশ্বাসী এর বহু লোকজন আস আর দুর্বল বিশ্বাসী দেখি বলে তারপর আমি বলবেন এটা হলো দুর্বল বিশ্বাসমান যে ব্যক্তি প্রথম নেকির কাজ করে আর যারা পরে করে পরে যারা করে তাদের সমস্ত নাকি প্রথম যে করে তার আমল নয় লেখা হয় প্রথম লোকটা হয়তো কম দিয়েছে দশ টাকা দিয়ে ধরেন ওই যে শুরু করলো পরের লোকটা হয়তো পাঁচশো টাকা দিয়েছে কিন্তু না নেকি বেশি ভাই এই পাঁচশো টাকা নেকি নিজে তো পাবেই ও প্রথম ব্যক্তির আমল ওটা যোগ হয়ে যাবে এই প্রথম দেওয়ার মতো মেজাজ তৈরি করেন সব কাজে আমাকে সামনে থাকতে হবে আর সাধ্য মতো আগে যাবো সাহেব কুইলা মা ফরাতিমের রব্বিক আল্লাহ তোরা প্রতিযোগিতা করো আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য প্রতিযোগিতা কর কেন বললেন কেন বললেন রক্তদশ সারেউ রক্তদশ ছাবেكو তো দৌড়াও রক্তদশ প্রতিযোগিতা করো প্রতিযোগিতার মনোভাব নিয়ে আমরা নেতার কাজ করি যোকোনো মুহূর্তে নিঃশ্বাস চলে যাবে ওই অবস্থা জানতে চলে যাব রক্তদশ ফিলিস্তিনের ভাইদের অবস্থা কালকে সব যাচ্ছে কোরান পড়তেছে আর এদিকে বোমা পড়তেছে পুরো বিল্ডিং ভেঙে যাচ্ছে মহিলা কুরআন পড়ছে ছোট বাচ্চা রক্তাক্ত বাচ্চা মৃত্যু বুকি করে নিয়ে বাপ চলে যাচ্ছে কবর দিতে এর মধ্যেও তারা কোরআন পড়ছে কোরআন মুসলমানের জীবনের সবচেয়ে বড় সান্ত্বনার স্থল তারা জানে আজ ও কালে তো মরতেই হবে ইহুদির হামলা মরি আল্লাহর হুকুম ছাড়া তো না এই মেজাজ নিয়ে তারা বেঁচে আছে আজকে বাংলাদেশের যে যারা নদীর ধারে বসবাস করছেন যমুনা নদীর তীরে কিভাবে নদী ভাঙছে ছবি দেখেন না প্রায় তাদের জীবনে দিয়ে একবার টাকা কালকে ছিল আমি রাজছে ফকির এদের প্রতি আমাদের সবার সহানুভূতি রাখতে হবে আর শুধু আপনাদের আছে সেখানেও টাকা পাঠান টাকা রেখে লাভ টাকা রেখে তো খালি বোঝা যত দেবেন সেটা আপনার যে রাখবেন সেটা অন্য এই মেজাজ যদি তৈরি করতে পারেন ইনশাল্লাহ দুনিয়া আখরা আপনি শান্তি পাবেন এবং আল্লাহ কাছেও আপনি সম্মানিত হবেন ইন্না আকরা আল্লাহ তোমাদের মধ্য থেকে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত সেই যে সবচেয়ে আল্লাহ ভীরু দুর্নীতি থেকে বাঁচতে গেলে দুটো শর্ত আপনাকে ইমান দৃঢ় রাখতে হবে এবং তাকওয়া দৃঢ় রাখতে হবে ইমান এবং ইমানের দৃঢ়তা এবং আল্লাহ ভীত ভীতি ছাড়া দুর্নীতি দমন করে কশ্চিন করা সম্ভব নয় আইন দিয়ে লাঠি দিয়ে পুলিশ দিয়ে কশ্চিন করাগুলো সম্ভব নয় অতএব চেষ্টা রাখুন সাধ্য মতো আল্লাহকে ভয় করার সব কাজে কোথায় ভয় করার মতো আপনি নিজে বুঝতে পারবেন যারা বিশেষ করে পুলিশে চাকরি করেন তাদের জীবনটা বড় কঠিন জীবন তাদের ইচ্ছার বিরুদ্ধে লেফ রাইট করতে হয় ইচ্ছার বিরুদ্ধে অন্যায় হুকুম মানতে হয় সব দেশে এক দুর্দশা করার নেই এরপরও তারা সাধ্য যদি চেষ্টা করেন বাসা তাহলে ইনশাল্লাহ তারা বাঁচতে পারবেন বেঞ্জির বাসে নেই কিন্তু নজিগর বললাম না একই দিনে তা সচিব রিটায়ার করছে বেঞ্জির লোভের কাছে নথি স্বীকার করেছে কিন্তু নজিবর লোভের কাছে নথি স্বীকার করে নাই এটা পুলিশের বিভাগের জন্য একটা গর্ব এটা শান্ত না এরকম সব পুলিশ পুলিশ বিভাগে হয়তো অনেকেই আছে আমরা তাদের হয়তো জানি না আমরা আল্লাহ কাছে প্রার্থনা করবো আল্লাহ বাংলার জমিনে ওই ধরনের পুলিশ র্যাব দেওয়া সেনাবাহিনী দেওয়া যারা তোমাকে ভয় করে এবং তোমার ভয়ে দেশটাকে সুন্দর পরিচালনা করার চেষ্টা করে আল্লাহ পাক আমাদের পুলিশ বাহিনীকে আইন শৃঙ্খলা বাহিনীকে দেশের সুরক্ষার মূল নিয়ামক হচ্ছে সেনাবাহিনীকে এবং সর্বোচ্চ আমাদের সরকারকে আল্লাহর পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করুন আমি আকুল কৌলি হাজা আস্তাকুল লি ওলাকুমি ওলে সাহারুল মুসলিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত الحمد لله الحمد لله نحمده <لله> ونستعينه <الحمد لله> <نا أحمد لله> <نا> ونستغفره <نا> ونؤمن <نا> به ونتوكل <نا> عليه ونعوذ <نا> بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد <نا> ان لا اله الا الله وحده لا شريك له ونشهد <نا> ان محمدا عبده ورسوله ان الله وملائكته يصلون على النبي علیہ وسلم تسلیمہ اللّہ صلی اللہ علیہ محمد آل محمد کما صلی اللہ آل ابراہیم حمید مجید المجید بارک علی محمد محمد کم بارکت علی ابراہیم آل ابراہیم مجید دین محمد وسلم আমাদের এক ভাই মুসল্লির আম্মা মারা গেছেন তিনি তার জন্য এখানে কিছু দানও করেছেন এবং আপনাদের সবার কাছে দোয়া চেয়েছেন আল্লাহ রহমা আমিন দর্শ হাদির সিরিজ চল্লিশটা দর্শ অত্যন্ত মূল্যবান হয়েছে আর তারিখ বেরোনোর শুরু থেকে পর্যন্ত সাতান্নটা দশ ছিল সতেরোটা বই আকারে বেরিয়ে গেছে বাকি চল্লিশটা দশ আপনাদের জানার বাহিরে ছিল অতীত জিনিস নগদ পাবেন এটা শুন ভালো লাগবে না অনেক উপকার পাবেন শুধু নিজে নেবেন না গিফট আকারে দেবেন বিভিন্ন বিবাহ অনুষ্ঠানে আপনার গিফট দেন না বই দেবেন দেবেন স্বর্ণ দেওয়া চলে বই দেওয়া অনেক ভালো স্বর্ণ শ্রেণী যায় বই ক্ষতি করে না বই খেলে উপকার আল্লাহ اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم انصر من نصر الدين محمد من دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم وخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم عباد الله رحمكم الله ان الله <سؤال> يامركم بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى وعلى وعز وجل